আজকে আমি মুরগি পালন কেন করি, মানে এই মুরগির খামার আমি কেন করি, কারণ হচ্ছে আমার বাবা একজন চাষি, বা আমাদের আর্থিক সামর্থ্য ঠিকঠাক নেই, বা বর্তমান যে কম্পিটিশন মার্কেট, এই কম্পিটিশন মার্কেটে চাকরি পাওয়ার জন্য যে উপযুক্ত পড়াশোনা সেই পড়াশোনা করিনি, অথবা ভালো মানের ব্যবসা করতে গেলে যে মূলধনের প্রয়োজন সেই মূলধন নেই। প্রেজেন্ট ডেতে দাঁড়িয়ে যদি আমি ইউটিউব খুলে পশু পাখি পালন সংক্রান্ত কোনো ভিডিওর দিকে যাই, তাহলে প্রায় দেখা যায় যে 100 মুরগি পালন করে এত টাকা লাভ, 100 হাঁস পালন করে এত টাকা লাভ, 100 সোনালি মুরগি পালন করে বাজিমাত, ঘাস খাইয়ে মুরগি পালন, পান্তা ভাত খাইয়ে মুরগি পালন, খিচুড়ি খাইয়ে মুরগি পালন, কলার মোচা খাইয়ে মুরগি পালন, 100 মুরগির খাবার খরচা পার ডে 15 টাকা, মাত্র 15 টাকায় 100 মুরগি পালন করুন, প্রতিদিনের খরচা। আর যারা ছাত্র অবস্থায় আছো, যারা স্টুডেন্ট আছো, তারা এই সমস্ত ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে নিজের কাছে পকেট মানি বাঁচানোর যেটুকুনি সেভিং ছিল, বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে জমানো ভান্ডার থেকে ভেঙে চুরে শুরু করলাম মুরগি পালন। কপালে যদি স্বাদ দেয় তাহলে লাভ, আর কপালে যদি স্বাদ না দেয়, যদি ঠিকঠাক পরিচর্যা না করে যদি পালন করা হয়, তাহলে কিন্তু আঝুড়া বাস। নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলবো যে বর্তমানে জিও কোম্পানি প্রথমে ভালো প্রলোভন দেখে বর্তমানে কিন্তু ঘুঘু ধরার পাত পেতে রেখেছে, আর এই ফাঁদে আমাদের পড়তেই হচ্ছে, পড়তেই হবে। তো যেহেতু বর্তমানে MB, যে ইন্টারনেটের যে MB, এই MB-র মানে কতটা মূল্য সেটা আমি জানি, আপনি জানেন, প্রত্যেকেই জানি, সেহেতু আমি সবাইকে রিকোয়েস্ট করব, হাত জোড় করে রিকোয়েস্ট করব, যদি মনে করেন যে এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারবেন, আপনার কোনো লাভ হবে, তবেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো রকম না টেনে একদম বিস্তারিত দেখুন। আর যদি মনে করেন যে না, কোনো রকম লাভ হবে না, একদম ফালতু বকবাস বা দেখতে চাইবো না, তাহলে আপনি এখান থেকে এই মুহূর্তে ভিডিওটা ছেড়ে যেতে পারেন, কারণ ভিডিওটা অনেক লম্বা হতে চলেছে। যদি আপনার ধৈর্য থাকে, যদি আপনার MB খরচা করতে চান, তাহলে পুরো ভিডিওটা না টেনে দেখবেন, আর যদি মনে করেন কোনো উপকারে আসবে না, তাহলে আপনি এই মুহূর্তে এখান থেকে ভিডিওটা ক্লোজ করতে পারেন। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে দুইটা কমেন্ট নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো প্রথম কমেন্ট হচ্ছে, দেখুন, 4 মাস আগে আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছিলাম 100 সোনালি মুরগি পালনের সম্পূর্ণ আয় ব্যয়ের হিসাব। তো মোটামুটি একদিন, মানে জিরো বাচ্চা থেকে শুরু করে একদম বিক্রি উপযুক্ত পর্যন্ত খুঁটিনাটি বিস্তারিত কত টাকা আমাদের খরচা হয়, এবং বিক্রি উপযুক্ত হলে বিক্রি করে, মানে একটা গড লেভেল মার্কেট মূল্যে বিক্রি করে আপনি কত টাকা প্রফিট করতে পারবেন সেটাই কিন্তু দেখানো হয়েছে। আর এই ভিডিওতে একজন খামারি বন্ধু খুব সুন্দরভাবে তার মূল্যবান মতামতটা কমেন্টের মাধ্যমে জানিয়েছিলেন যে দাদা, আপনারা তো লোকের পোটে বাঁশ দিয়ে দেবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, মানে স্পেলিংটা মেবি মিস্টেক হয়েছে, এটা পোটের জায়গায় পোদে হবে। দাদা, আপনারা তো লোকের পোদে বাঁশ দিয়ে দেবেন। 60 দিন খাটাখাটনি করে অনলি 1400 টাকা লাভ। WAS কি বিজনেস? ওয়াজ ওয়াজ কা বিজনেস, মেবি কোনো ডিফারেন্স ওয়ার্ড হয়ে যাচ্ছে, আমি জানি না, কারণ অতটা, মানে কি বলবো, অতটা শিক্ষিত আমি নই। তো যেটুকুনি উদ্ধার করতে পারলাম সেটুকুনি পড়লাম। তো এইবার এই কমেন্টের বিস্তারিত বিষয়টা ভেঙে চুরে বলি। কমেন্ট করার যে ব্যক্তি, তার নামটা আমি এখানে দিইনি, যেহেতু কমেন্ট করা ব্যক্তি, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমাকে বলছি, যেহেতু তুমি আমাকে দাদা বলেছো, সেহেতু তোমাকে বলছি, ভাই আমাকে মাফ করে দাও, মস্ত ভুল হয়ে গেছে, হাত জোর করে ক্ষমা চাইছি, আমাকে মাফ করে দাও। কারণ মানে আমি যে ভিডিওটায় বিস্তারিত হিসাব করে লাস্টে যে 1400 টাকা লাভ দেখিয়েছি, ওটা 1400 হবে না, ওটা হবে 1400, ঠিক আছে? তো মানে মোটামুটি A to Z বিস্তারিত হিসাব করে 1400 টাকার অ্যামাউন্ট দেখিয়েছিলাম, সেখানে দিয়েছিলাম বাঁশ, আর এখন এই যে 1400 হিসাবটা বললাম, এটা দিলাম তোমাকে আঝুড়া বাঁশ। ও ভাই সাহেব, বাঁশ কারা দিচ্ছেন জানেন? বাঁশ দিচ্ছে যে সমস্ত টিউটোরিয়াল, যে সমস্ত আপনি ইউটিউব ভিডিও দেখছেন, 100 মুরগি পালন করে মাসে এত টাকা লাভ, সোনালি মুরগি ঘাস খাইয়ে পালন, পান্তা ভাত খাইয়ে পালন, কলার মোচা খাইয়ে পালন, মুড়ি খাইয়ে পালন, তারা দিচ্ছে বাঁশ। একটু মানে ডিটেলসে ভাবুন, বাঁশটা কারা দিচ্ছে, সঠিক তথ্যের কোনো কদর নেই। আজকে যদি এই খামারি বন্ধুদের আমার বাঁশ দেওয়ার ইচ্ছা থাকতো, তাহলে আমি আমার নিজের ফার্মে A to Z যা হয়, কোনো চিক্স মারা গেলে, কোনো বাচ্চা অসুস্থ হলে, কোনো বড় মুরগি অসুস্থ হলে তাদের কীভাবে কী করি, আমার নিজের ফার্মের রেপুটেশন খারাপ হওয়া সত্ত্বেও আমি কিন্তু সমস্ত ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরি, যাতে আমার মতো হ্যারেজ আপনারা না হন। আজকে চিক্স মর্টালিটি হচ্ছে, গ্রেড ভাগ করি, সমস্ত বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরি, এতে কী হয়, আমার কিন্তু রেপুটেশন খারাপ হচ্ছে, অমুকের চিক্স ভালো না, অমুকের চিক্স এই, অমুকের ফার্মে এই সমস্যা আছে, এতে কিন্তু আমার রেপুটেশনের সমস্যা। যদি বাঁশ দেওয়ারে থাকতো, তাহলে কিন্তু সুন্দর করে একটা প্রতিবেদন উপস্থাপনা করে আপনাদের সামনে ডালা সাজিয়ে তুলে যেতাম, সেটাও পারি ভাই, ক্যামেরা আমারও আছে, মাইক তো দেখতে পাচ্ছ আছে, ট্যালেন্টও আছে, সব কিছু আছে, যদি প্রতিবেদন করার ইচ্ছা থাকতো না, সেভাবে করতে পারতাম। আর যতদিন ধরে ইউটিউবে এসেছি, আমি যদি চেষ্টা করতাম, যদি প্রমোশন করাতাম, কোনোভাবেই চ্যানেলে কিন্তু হিউজ ভিউ নিয়ে আসতে পারতাম, চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারতাম, মানে ইউটিউব থেকে যে একটা বিশাল কিছু করবো সেরকম কোনো চিন্তাভাবনা নেই, আমার চিন্তাভাবনা। কারণ দেখুন, নেক্সটে আমি একটা প্রতিবেদন আনবো, কীভাবে আমি একজন মানে
এই ফার্ম লাইনে এসেছি এবং ফার্ম লাইনে এসে আমি কিভাবে ধোকা খেয়েছি, সেই সমস্ত ধোকাদারি যাতে আপনার সাথে না হয় তার জন্য মানে দীর্ঘক্ষণ সর্বক্ষণ আমি কিন্তু এই প্রচেষ্টা চালিয়ে যাই যে আমার মতো সমস্যা ফেস যেন কোনো খামারি বন্ধু না করে, অন্তত পক্ষে বিগিনাররা। আর প্রতিটা খামারি বন্ধু যারা শুরু করেছেন, মূলধন নষ্ট হয়েছে, সময় নষ্ট হয়েছে, লসকে বন্ধ করে দিয়েছে, প্রচুর পরিমাণে ফার্ম, প্রচুর পরিমাণে ফার্ম। যে আপনি কমেন্টটা করেছেন সেই বন্ধু আপনি বুকে হাত দিয়ে দেখুন, আপনি আপনার এরিয়াতে কতগুলো ফার্ম আপনার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত বন্ধ হতে দেখেছেন, শুরু করতে দেখেছেন। ম্যাক্সিমাম খামার কিন্তু বন্ধ করে এই লসের পরে, শুরু করতে অনেক দেখেছেন। আর একটা কথা ভাবুন যে লকডাউনের আগে এত এই মুরগি পালন, এত খামার, এত কিছু, এত কিন্তু হিউজ পরিমাণে ছিল না। লকডাউনের সময় মানুষের কাজ ছিল না, ইউটিউব ভিডিও দেখেছে, মোটিভেশন হয়েছে, টাকা পকেটে ছিল, যা খুশি তাই করেছে, টাকাগুলো জলে উড়িয়ে দিয়েছে। তোমরা যদি চাও তাহলে আমি এরকম প্রতিবেদন অবশ্যই পরবর্তীতে আনবো, যে ঘাস খাইয়ে মুরগি পালন, কলার মোচা খাইয়ে মুরগি পালন, কলার মোচা খাইয়ে মুরগি পালন, মানে এইগুলো কি বলতো, এইসব ওয়ার্ডগুলো আমি কিন্তু ইউটিউবে দেখেছি আর ইউটিউবে আমি অনেকদিন ধরে রয়েছি। আর এই ঘাস খাইয়ে মুরগি পালন, মুড়ি খাইয়ে মুরগি পালন, পান্তা ভাত খাইয়ে মুরগি পালন, খিচুড়ি খাইয়ে মুরগি পালন, এইভাবে হয় না, হয় না মেরে দোস্ত, হয় না। তো আমি ভাবছি এর পরবর্তীতে আমি একটা টিউটোরিয়াল আনবো যে মাটি খাইয়ে মুরগি পালন, অবশ্যই চ্যানেলে পাবেন যে মাটি খাইয়ে মুরগি পালন, বিশাল বড়সড় পরিসরে ফার্ম মাটি খাইয়ে মুরগি পালন, এরকম একটা ভিডিও আমি আনছি, দেখতেও পারবে যে মাটি খাইয়ে কত পরিমাণে লাভ করছে। এবার খুশি হবে তোমাদের, মানে বাস্তবতাটার কোনো কদর নেই, বাস্তবতা দেখানোর কোনো দরকার নেই, মানে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ভালো কিছু পরিবেশন করবো, এটাই চেষ্টা করবো পরবর্তীতে। চলো, বর্তমানে যে অবস্থা, মানে যে ওয়েদার, এই ওয়েদারে পান্তা ভাত খাইয়ে মুরগি পালন করে আমাকে দেখাও। আজকে পান্তা ভাত খাওয়াবে, কালকে সকালে মুরগির নাক দিয়ে সর্দি বেরোবে, পরশু দিন ধীরে 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 ড্যামেজ হয়ে মারা যেতে পারে। কলার মোচা খাইয়ে মুরগি পালন করে দেখাও, এক সপ্তাহ কলার মোচা কেটে খাওয়াবে, এক সপ্তাহ পর থেকে ধীরে ধীরে বডি শুকিয়ে যাবে, মর্টালিটি হতে থাকবে, পোস্টমর্টম করবে, কাটবে, দেখবে যে লিভার কিডনি নষ্ট হয়ে গেছে, লিভার পুরো কালো হয়ে গেছে, ভিতরে স্টমাক পুরো কালো হয়ে ধীরে ধীরে মুরগিগুলো ড্যামেজ হয়ে যাবে। আজকে আমি মুরগির খামার কেন করি, আমার বাবা একজন চাষি, আমার আর্থিক অবস্থা খুবই দুর্বল, না বর্তমানে কম্পিটিশন মার্কেটে চাকরি পাওয়ার মতো উপযুক্ত পড়াশোনা করিনি, না ভালো ব্যবসা করার মনে, ভালো ব্যবসা করার জন্য যে মূলধন দরকার সেই মূলধন নেই, ভুল মোটামুটি এর প্রায়গুলোই কিন্তু আছে। তা সত্ত্বেও আমার ছোটোবেলা থেকে একটা ড্রিম, যতদিন আমি ভালো করে বুঝতে শিখেছি ততদিন থেকে আমার একটা ড্রিম যে আমি বড় হয়ে লাইভ স্টক নিয়ে, অর্থাৎ পশু পাখি নিয়ে একটা কাজ করব, যেটাতে আমি স্বাধীন পাবো, মানে আমি যা খুশি তাই করলাম এবং আমি নিজে সংসারে উপার্জন করে আরও পাঁচটা মানুষের মুখে অন্ন তুলে দেবো, এরকম একটা প্রসেস, এরকম একটা লাইন আমি খুঁজছিলাম। যদি একটু বৃহৎ পরিসরে আপনি খামার করেন তাহলে আপনি আপনার আর্থিক উন্নতির পাশাপাশি আরও দশজনের মুখে অন্ন তুলে দিতে পারবেন। ধরুন আপনার 5,000 মুরগির সেট আপ, সেখানে আপনি একা ট্যাকেল দিতে পারবেন না, আরও 5-10 লেবার রাখতে হবে, সেই লেবারের মায়না আপনি যে মুরগিগুলো তৈরি করবেন সেগুলো মার্কেটে বিক্রি করবেন, সেগুলো যারা সেল করবে, যারা কাটিং করবে, হাত বদল হতে হতে দেখবেন অলরেডি আপনি 10 সংসারের মুখে হাসি ফুটিয়ে দিয়েছেন। এটাতে নিজের একটা ভালো অনুভূতি হবে, ফিলিংস হবে, আপনার স্বাধীন ব্যবসা। কিন্তু সেই পরিস্থিতিটা, মানে ওই পরিস্থিতিটা তৈরি করতে একদিনে বা এক লাফে তো হবে না, ধীরে 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 সময় দিতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে, তারপরে হবে। একটা গভর্নমেন্ট সার্ভিস পেতে গেলে, সরকারি চাকরি পেতে গেলে কতদিন সময় লাগে? আপনি দীর্ঘদিন পড়াশোনা করলেন, 20-21 পর্যন্ত পড়াশোনা করলেন, তারপরে চাকরি ইন্টারভিউ দিলেন, মাঠ কভার করলেন, রান করলেন, সমস্ত কিছু করলেন, ভাইবা হলো, সব হওয়ার পরেও দেখবেন বেশ কিছুদিন বসে থাকতে হয় জয়েন্ট লেটারের জন্য। জয়েন্ট লেটার ঢুকে গেল, তারপরে আপনি জয়েন করলেন, পাক্কা 1 ডিউটি করতে হবে, তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হবে। তো সেখানেও একটা ধৈর্যের ব্যাপার আছে, একটা অপেক্ষার ব্যাপার আছে, তারপরে ফাইনালি যখন টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে তখন মুখে কিন্তু সুন্দর হাসি পড়বে। তো এইখানেও তাই, আপনি আজকে আমি যে হিসাবটা দেখিয়েছি 100 সোনালী মুরগি পালনের, আপনি 100 সোনালী মুরগি পালন দিয়ে চালু করুন, 1400 হোক, 1400 লাভ করুন, সেকেন্ড টাইমে 200 করুন, 500 করুন, 1,000 করুন। 100 মুরগি পালনে 1400 লাভ হলে 500 মুরগি পালন করবেন 7,000 টাকা। তো আপনার 2 যদি 7,000 আসে, আপনি একজন স্টুডেন্ট যদি হন বা একজন শারীরিক অসুস্থতা কোনো ব্যক্তি হন বা একজন বয়স্ক কোনো ব্যক্তি হন, আপনি যদি পার মাসে 3,500-4,500 কামাতে পারেন শুধুমাত্র বসে থেকে, 500 মুরগি পালন করলে তেমন কোনো পরিশ্রম হয় না, জাস্ট কোনো রকম পরিশ্রম করলে হয়ে যায়। তো আপনি বসে থেকে সামান্য মূলধন খাটিয়ে যদি আপনি মাসে 3-5,000 ইনকাম করতে পারেন, ক্ষতি কী? একদিনে 14,000 ইনকাম করতে গেলে অনেক পরিমাণে অর্থের প্রয়োজন হয়। আর ফার্ম কারা করেন জানেন? ম্যাক্সিমাম ফার্ম মানে খামার লাইনে আসে 2 ব্যক্তি, এক হচ্ছে যাদের হিউজ পরিমাণে আর্থিক সংগতি আছে, যাদের অনেক অর্থ সম্পত্তি আছে, তারা কী করে, বড় বড় ডিলারশিপ নিয়ে নেয়, চিক্স ডিলার, ফিড ডিলার, ফার্মিং যে ইকুইপমেন্ট সেই সমস্ত বিক্রির ডিলার, এই সমস্ত হ্যাচারি ডিলার, ইনকিউবেটার মেশিন তৈরি করা বা ইনকিউবেটার মেশিন সেল আউট করার ডিলার, এইসব ডিলারশিপ নিয়ে বসে থাকেন যাদের হিউজ পরিমাণে অর্থ আছে। আর আমার মতো পরিস্থিতির মধ্যে দিয়ে যারা চলে তারা কি করি, কিছু অর্থ এদিক থেকে সেদিক থেকে জোগাড় করে আমরা 200-100 মুরগি পালন করে
সেই মুরগিগুলো বিক্রি করে আমরা মনে মনে ভাবি যে কিছুটা অন্তত সংসারে সাপোর্ট হবে। এভাবে কিন্তু মুরগি পালনের যে প্রক্রিয়াটা এভাবেই চলে। আর যারা হিউজ পরিমাণে করে, ম্যাক্সিমাম পোলট্রি খামারিরা বড় বড় পরিসরে করে, তারা কিন্তু কোম্পানি কন্ট্রাক্ট ফার্মিং করে। পার্সোনাল টাকা দিয়ে যদি কেউ ব্রয়লার ফার্মিং করে, বিশেষ করে পশ্চিমবাংলাতে, তাহলে কিন্তু ওই বাঁশ ওটা আঝোড়া হবে, ছোড়াও লাগবে না, আঝোড়া যাবে। দেখুন আজকের এই বিষয়টা কেউ প্লিজ দয়া করে পার্সোনালি নেবেন না। ব্যাপারটা হচ্ছে কথাগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে যদি শুনেন, আপনি অবশ্যই বুঝতে পারবেন যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কী। দেখুন এক লাফে গাছে ওঠাটা আর ধীরে ধীরে ওঠাটা অনেক ডিফারেন্স। আপনি যদি এক লাফে উঠে যান, বাই চান্স লাফ মারলেন, ডাল ধরতে গেলেন, কোনো রকম ধরতে না পারলেন ডাইরেক্ট নিচে চলে আসবেন। আর আপনি যদি ধীরে ধীরে ওঠেন, ডাল ভাঙারও চান্স নেই, পড়ারও কোনো চান্স নেই। আপনি 100 দিয়ে শুরু করুন, 1,000 নিয়ে যান, 10,000 নিয়ে যান, অনেক ইনকাম আছে, লাইফ স্টকে অনেক টাকা। কিন্তু সেটাকে এক লাফে করতে গেলে মুশকিল আছে। 60 দিন খাটাখাটনি করে মাত্র 1,400 টাকা। প্রথমে 60 দিন খাটাখাটনি করো, শেখো, এত ধরনের রোগ আছে, কিচ্ছু জানি না, আমি তো কিছুই জানি না, আমি যেটুকুনি আমার প্র্যাকটিক্যালি আমি করি সেইটুকুনি আপনাদের দেখাই। কেউ যদি আমাকে উইদাউট কোশ্চেন করে বসে, আমি পারবো না, কারণ আমি কোনো বিজ্ঞ ব্যক্তি নই, আমি কোনো ভেটেরিনারি ডক্টর নই, আমি নিজে পালন করি, নিজে যে প্রসেসগুলো করি সেইগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরি, আর বাস্তবতাটাকে তুলে ধরার চেষ্টা করি যেটা অ্যাকচুয়ালি রিয়েল। ফেক কোনো ব্যাপার আমার কাছে কিন্তু পাবেন না। তো এর জন্য বলবো, ধৈর্য হারাবেন না, কেউ পার্সোনালি ব্যাপারটা নেবেন না, ধৈর্য না হারিয়ে আপনি পালন চালু করুন। 500 থেকে 100 থেকে 1,000 পৌঁছান, দেখবেন আপনার পার মান্থ 30,000 টাকা ইনকাম হবে। আর যদি ওই ইউটিউব ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে যে ঘাস খাইয়ে মুরগি পালন এ করে ও করে তা করে এই দেখে যদি করেন, তাহলে কিন্তু ওই এক লাফে গাছে উঠতে গিয়ে নিচে পড়ে যাওয়া কেসই হবে। এরকমই একটা টিউটোরিয়াল আমার পরবর্তীতে আসতে চলেছে, একটু ধৈর্য রাখুন, পেয়ে যাবেন। তবে সবাইকে অনুরোধ করবো টিউটোরিয়ালটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদের একটু শিক্ষা হবে, আপনাদের কিছু শেখার থাকবে। দেখুন এটা হচ্ছে কমেডি কিছু না, কমেডি চ্যানেলও নয়, এটা হচ্ছে সম্পূর্ণ পেট অ্যান্ড অ্যানিম্যালস পশু পাখি বিষয়ক ভিডিও এবং চাষাবাদ সংক্রান্ত ভিডিও আমি কিন্তু যতটুকুনি পারি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি তৈরি করার। এখানে আমার খুব ভালো স্কেলের মানে ক্যামেরাও নয়, খুব ভালো স্কেলের এডিটিং সেক্টরও নয়, মোটামুটি যখন যেটুকুনি পারি, যেভাবে পারি, যেটা আমি নিজে প্র্যাকটিক্যালি করি সেইটুকুনি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করি। তো মোটামুটি আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ পাচ্ছি এবং পরবর্তীতে আশা রাখছি পাবো। আর যারা মানে আপনাদের যাদের উপকারটা হচ্ছে তারা অবশ্যই সাথে থেকো, আর যাদের উপকারে না লাগবে অবশ্যই সাথে থাকার দরকার নেই। যে হিসাবটা মানে ওই সোনালি মুরগি পালনের, 100 সোনালি মুরগি পালনের সম্পূর্ণ হিসাবের যে চার্টটা দেখিয়েছি, ওইখানে যদি প্রকৃতপক্ষভাবে পালন করতে হয় তাহলে ওই খরচাটা 100% হবে। আর যদি মানে তখনকার যে মার্কেট মূল্য ছিল সেই মার্কেট মূল্যটা আমি ধরেছিলাম, এমনও সময় গেছে 130 টাকা মার্কেট মূল্য যায়, এমনও সময় গেছে মাল যদি আপনার মুরগিগুলো যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু অবিক্রি হয়ে যায়। আবার এমনও সময় গেছে বর্তমানে যেরকম হাই রেট চলছে প্রায় 300-এর কাছাকাছি, তো এখন যদি আপনি 100 মুরগি পালন করেন আপনার মোটামুটি 5 থেকে 6,000 টাকা 100 মুরগিতে লাভ হয়ে যাবে, কারণ ডবল দামে বিক্রি হচ্ছে। তো বর্তমানে তো কোনো লটে লাভ হবে, কোনো লটে লস হবে, আর এই লস লাভ এই দুটোকে নিয়েই কিন্তু এই ফার্মিং প্রক্রিয়া, ইভেন ফার্মিং প্রক্রিয়া নয় সমস্ত প্রক্রিয়ায়, বর্তমানে যে নিম্নচাপ গেল ম্যাক্সিমাম টোটাল এরিয়ার মধ্যে মানে আমাদের পশ্চিমবাংলা এবং বাইরেও ধানের কিন্তু সব সর্বনাশ হয়ে গেছে। তো চাষিদের কতটা লস এবার ভাবতে পারছেন, হয়তো পরবর্তীকালে কোনো একটা ফসলে লাভ হবে বা পরবর্তী ধানে আবার লাভ হবে, এইভাবে এইগুলোই তো প্রক্রিয়া, এক লাফে উঠতে গেলে তো মুশকিল। ঠিক আছে, আজকে অনেক বকবক হয়ে গেল, চলে যাবো আজকে দ্বিতীয় কমেন্টে। দ্বিতীয় কমেন্টে যে ব্যক্তি করেছেন তেনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে ওনার এই মূল্যবান কমেন্টের মাধ্যমে ভিডিওটা শেষ করব। তো চলুন কি সেই কমেন্টটা দেখে নেওয়া যাক। উনি কমেন্টে বলেছেন, যারা অল্প সময়ে লাভবান হতে চান সর্বদা মনে রাখবেন হুজুগে সফলতার চেয়ে ব্যর্থতাই বেশি, একদম 100%। ইউটিউব ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে আপনি যদি হুজুগে মাতাল হয়ে যান তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, ব্যর্থতাই বেশি হবে। আপনি যদি খামার করতেই চান বুঝে শুনে করুন, আপনার ব্যবসাটাকে মনে প্রাণে ভালোবাসুন, অল্প টাকা দিয়ে শুরু করে অভিজ্ঞতা অর্জন করুন, ব্যবসা শিখে তারপর বড় করুন, লোভে পড়ে কারোর প্রলোভনে হুজুগের বসে ব্যবসায় নামবেন না। সারা বছরের মার্কেটিং সিচুয়েশন, দাম দরের উত্থান পতন, আবহাওয়া ইত্যাদি বিবেচনা করে ব্যবসায় নামুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, মানে সত্যি এত সুন্দর করে আপনি বুঝিয়ে কমেন্টটা করেছেন, একদম আমি যতদিন ধরে ফার্মিং লাইনে এসেছি আমি প্রত্যেককে এই একটা কথাই কিন্তু বুঝিয়ে যাচ্ছি, কিন্তু ম্যাক্সিমাম বন্ধুরা কিন্তু বুঝতেই চায় না। দেখুন মানে ইউটিউবের ভিডিও দেখে আপনি উদ্বুদ্ধ হয়ে খামার করতে চাইলে সেইখানে ব্যর্থতাই বেশি হবে, কারণ এইখানে লাভ কাদের, লাভ হচ্ছে যে ভিডিওটা কন্টেন্টটা তৈরি করছে তার লাভ। আপনি দেখছেন আপনার মতো আরও হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ব্যক্তিরা দেখছেন, তার ভিউজ হচ্ছে, তার কিন্তু প্রচুর লাভ হচ্ছে, আর এইখানে আপনার লস হচ্ছে। আপনি তো জানেন না, বোঝেন না, না বুঝে হট করে করতে গেলে তো মুশকিল, সেখানে ব্যর্থতাই বেশি। আর উনি বলেছেন খামার যদি করতেই চান বুঝে শুনে করুন,
আপনার মার্কেটিং জানুন, কোথায় বিক্রি করবেন জানুন, কি কোন প্রজাতিটা আপনার এরিয়াতে চাষ করলে ভালো বিক্রি হবে। তো এরকম ভিডিও এর আগে অনেক দিয়েছি, কিন্তু কি বলবো, কিছু বলার নেই। আর সর্বপ্রথম অভিজ্ঞতা অর্জন করতে হবে, ব্যবসা শিখতে হবে, লোভে পড়ে বিজনেস করতে গেলে কিন্তু 100% লস হবে। আর উনি খুব মূল্যবান একটা কথা শেষে বলেছেন, সারা বছরের মার্কেট সিচুয়েশন, দাম দরের উত্থান পতন, আবহাওয়া, দেখুন তিনটে ওয়ার্ডই কিন্তু খুব মূল্যবান। সারা বছরের মার্কেট সিচুয়েশন, যখন দুর্গাপুজো, কালীপুজো, ঈদ, বকরা ঈদ, বিভিন্ন টাইপের যে অনুষ্ঠান, হোলি, দীপাবলি, বিভিন্ন টাইপের যে সমস্ত ওকেশন থাকে, তখন কিন্তু মুরগির দাম হাই থাকে। বিয়ের লগন টগন থাকলে মুরগির দাম হাই থাকে, কারণ বর্তমানে ঘরে ঘরে মুরগি কিনে খায় কিন্তু অনেক কম। তো সেই ক্ষেত্রে আমাদের মার্কেট পরিস্থিতি বুঝে মাল তুলতে হবে, দাম দরের উত্থান পতনটা দেখতে হবে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে ফার্মিং লাইনে সব থেকে বড় বিষয় আবহাওয়ার পরিবর্তন। আবহাওয়ার পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে সেইভাবে প্রিকশন নিতে হবে। প্রিকশন না নিলে আপনার খামারের মুরগিগুলো ড্যামেজ হবে, আর ড্যামেজ মালের কিন্তু অনেক দাম কম হবে, সেই ক্ষেত্রে লস হবে। আর এই আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে আমি আবার আপনাদের সেই একটা কথাই বলবো, যে খিচুড়ি খাইয়ে, ভাত খাইয়ে, পান্তা ভাত খাইয়ে মুরগি পালন হয় না। এগুলো, এই সমস্ত খাবারগুলো সহায়ক খাদ্য বা সাপোর্টিং ফিড হিসাবে কিন্তু ইউজ করা যেতে পারে। তাই বলে এই নয় যে পান্তা ভাত খাইয়ে মুরগি পালন, ঘাস খাইয়ে মুরগি পালন, কলার মোচা খাইয়ে মুরগি পালন, এগুলো খাইয়ে হয় না, খিচুড়ি খাইয়ে মুরগি পালন। আমার বাচ্চাটা ছাত্র স্কুলে পড়ে, এক কেটলি খিচুড়ি দিয়ে দিল, ডাল নেই, চাল নেই, হলুদ নেই, লবণ নেই, বাচ্চারা খেতে পারছে না, মুরগিকে খাইয়ে দাও। সেটা হচ্ছে সহায়ক খাদ্য, সাপোর্টিং। বাড়িতে ভাত রান্না হলো, বেশ কিছু ভাত থেকে গেল, কিছু তরকারি আনাজপত্র থেকে গেল, সেগুলো ছিটিয়ে দিলাম, এটা হচ্ছে সাপোর্টিং ফিড। আপনি যদি তিন বেলায় যদি খিচুড়ি খেতে দেন, ঠান্ডা লেগে যাবে, মেরা দোস্ত, ঠান্ডা লেগে যাবে। তো এই জন্য বলবো আপনারা বুঝুন, বুঝে শুনে খামারটা করুন। খুব সুন্দর মূল্যবান একটা কমেন্ট উনি করেছেন, ওনাকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।